শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব প্রথম কর্ণার যুদ্ধ, দ্বিতীয় কর্ণার যুদ্ধ এবং তৃতীয় কর্ণার যুদ্ধ নিয়ে। তা প্রথমে শুরু করি প্রথম কর্ণার যুদ্ধ। দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি আধিপত্য বিস্তারের পদক্ষেপ হলো প্রথম কর্ণার যুদ্ধ। 1740 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ শুরু হলে ইংরেজ ও ফরাসিগণ দুই বিরোধী পক্ষ অবলম্বন করে এবং ভারতীয় উপমহাদেশে অবস্থানরত ইংরেজ ও ফরাসি বণিক সম্প্রদায় পরস্পর নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও ইংরেজ নৌসেনাপতি জোরপূর্বক কয়েকটি ফরাসি রণপথ দখল করলে উপমহাদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটে। অর্থাৎ যুদ্ধের সূত্রপাত ঘটে ইউরোপে, আর সেই যুদ্ধের সূত্রপাতের আবহাওয়াটা এই ভারতীয় উপমহাদেশে ফরাসি এবং ইংরেজদের ভিতরে সেটা আসে, সেই আবহাওয়া লাগে। অর্থাৎ ইংরেজ অস্ট্রিয়ার যে উত্তরাধিকার দ্বন্দ্ব নিয়ে ইংরেজ এবং ফরাসিদের ভিতরে সেই যুদ্ধের বাতাবরণ গড়ে ওঠে। অর্থাৎ এই যে কোনো অজুহাতেই, অর্থাৎ এই দুইটি দেশ পরস্পর মানে পরস্পর পরস্পরকে এতটাই অবিশ্বাস এবং এতটাই মানে ঘৃণা করতো মনে মনে, কিন্তু উপরে উপরে তারা সবই মানে সব ভালো দেখাতো, উপরে উপরে তাদের ভিতরে অনেক মিল দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা দুজন এই দুইটি দেশ পরস্পর পরস্পরকে খুবই ঘৃণা এবং অশ্রদ্ধা করে। এখনও দেখা যায় যে তাদের ভিতরে এখনও সেই সেই ঘৃণা এবং অশ্রদ্ধা বোধটা এখনও আছে। যেমন দেখা যায় যে জাতিসংঘে কোনো একটা বিল ইংল্যান্ড বা ব্রিটেন কোনো একটা বিল উত্থাপন করলে ফ্রান্স ভেটো দেয়, আবার ফ্রান্স কোনো একটা বিল উত্থাপন করলে ইংল্যান্ড ভেটো দেয়। অর্থাৎ তাদের সেই অবিশ্বাস এবং অবিশ্বাসটা এখনও তাদের ভিতরে আছে। সেই সময় ফরাসিদের শক্তিশালী নৌবহর না থাকায় ডুবলে মরিশাসের ফরাসি শাসনকর্তা লাবর্দনের সাহায্য চেয়ে চিঠি পাঠান। 1745 খ্রিস্টাব্দে ইংরেজগণ ফরাসিদের পন্ডিচেরি আক্রমণ করতে উদ্যত হলে ডুবলের পরামর্শ কর্ণাটের নবাব আনোয়ারউদ্দিন তার রাজ্যে ইংরেজদেরকে যুদ্ধ করতে নিষেধ করেন। উপরন্ত নবাবের সাথে ডুবলের চরিত্র চুক্তি সম্পাদিত হয় যে মাদ্রাজ অধিকৃত হলে তা আনোয়ারউদ্দিনকে প্রত্যাবর্তন করা হবে। এদিকে লাবুর্দন সরাসরি উপমহাদেশে আগমন করে ইংরেজদের নিকট থেকে মাদ্রাজ অধিকার করেন এবং উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে লাবুর্দন মাদ্রাজ ইংরেজকে ফেরত দিতে চাইলে ডুবলে তা নাকচ করে মাদ্রাজ নিজ অধিকার রাখেন। এখানে এই যে 1745 খ্রিস্টাব্দে ইংরেজ এবং ইংরেজরা ফরাসিদের যে পন্ডিচেরি আক্রমণ করে, ইংরেজরা ফরাসিদের এই পন্ডিচেরি আক্রমণ করে এবং পন্ডিচেরি কুটির আক্রমণ করে সেটা দখল করে নেয়। ফলে ইংরেজ ফরাসিরা এই ভারতীয় উপমহাদেশে তাদের তেমন কোনো শক্তিশালী নৌ রণপথ ছিল না, এবং তাই এই সময় তৎকালীন সময়ে মরিশাস ছিল ফরাসিদের অধীনে। এই ফরাসি মরিশাসের যে ফরাসি শাসনকর্তা ছিলেন তাকে এই ডুবলে সাহায্য করার জন্য চিঠি লেখেন। ফলে চিঠি পেয়ে এই মরিশাসের শাসনকর্তা তিনি নিজেই চলে আসেন এই যুদ্ধ করার জন্য। এবং আর এদিকে ডুবলে আবার কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের সাথে চুক্তি করেন যে যদি এই দাক্ষিণাত্য যদি উদ্ধার করা হয়, মাদ্রাজ যদি উদ্ধার করতে পারে ইংরেজদের কাছ থেকে, তাহলে মাদ্রাজ দাক্ষিণাত্যর এই শাসক আনোয়ারউদ্দিনকে দিয়ে দেওয়া হবে। ফলে দেখা যায় যে এই ডুবলের এই চিঠি পেয়ে মরিশাসের শাসনকর্তা লাবর্দন তিনি সরাসরি উপমহাদেশে আসেন এবং ইংরেজদের কাছ থেকে এই মাদ্রাজ
পুনরায় উদ্ধার করেন, এবং কিন্তু উদ্ধার করে তিনি আর এই ইংরেজদের কাছ থেকে এই মাদ্রাজ উদ্ধার করে তিনি আর এই ইংরেজকে অর্থাৎ এই আনোয়ারউদ্দিনকে আর প্রত্যাবর্তন করেনি, নিজেদের অধীনে রাখেন। ফলে তারা এই স্থানীয়দের সাথে অর্থাৎ স্থানীয় যে শাসক আনোয়ারউদ্দিন তার সাথে তাদের মানে তাদের বিরোধ শুরু হয়। মাদ্রাজ আক্রমণের প্রাক্কালে ডুপ্লে নবাবকে মাদ্রাজ অর্পণ করবেন বলে যে কথা দিয়েছিলেন তা নাকচ করে মাদ্রাজ স্বীয় অধিকারে রাখেন। এতে কর্ণাটের নবাব আনোয়ারউদ্দিন ক্ষুব্ধ হয়ে ফরাসিদের বিরুদ্ধে বিশাল বাহিনী সহ যুদ্ধযাত্রা করেন। কিন্তু মৈলাপুরের যুদ্ধে নবাবের 10,000 সৈন্যবাহিনীর মাত্র 500 ফরাসি সৈন্যর নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়ে যুদ্ধ যাওয়ার ফলে ডুপ্লে ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য বিস্তারের জন্য উচ্চাভিলাষী হয়ে ওঠেন এবং তার খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। অথবা তিনি ইংরেজদের সেন্ট ডেভিড দুর্গ আক্রমণ করে ব্যর্থ হন। অন্যদিকে ইংরেজগণও পন্ডিচেরি আক্রমণ করে অকৃতকার্য হয়। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে দেশীয় নবাবদের শক্তির অসারতা প্রমাণিত হয়। ইংরেজ ও ফরাসিগণ উভয়ই উপমহাদেশে সাম্রাজ্য স্থাপনে উৎসাহী হয়ে ওঠেন। অবশেষে 1748 খ্রিস্টাব্দে ইউরোপে আয়লাসাবলের সন্ধি দ্বারা অস্টি উত্তরাধিকার যুদ্ধের সমাপ্তি ঘটলে উপমহাদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে শান্তি স্থাপিত হয় এবং সন্ধির শর্ত অনুসারে উপমহাদেশে ইংরেজগণ মাদ্রাজ ফেরত পেলেও উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করছিল। অস্টের উত্তরাধিকার নিয়ে যে বিরোধ যে অস্থিরতা শুরু হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের ভিতরে, সেই অস্থিরতা দূর হয়েছিল মূলত আয়লার সাফল্যের মাধ্যমে। অস্ট্রিয়ার উত্তরাধিকার দ্বন্দ্ব আয়লার সাফল্য চুক্তির মাধ্যমে অস্ট্রিয়ার উত্তরাধিকার দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটলে, কিন্তু এই পরিসমাপ্তি ঘটে মূলত ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে থেকে মাদ্রাজ ফেরত পায়, কিন্তু তাহা সত্ত্বেও উভয়ের ভিতরে একটা অশান্তি বিরাজ করে। এটা ছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ। দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ। প্রথম কর্ণাট যুদ্ধের স্বাক্ষরিত শান্তি চুক্তির মধ্যেই দ্বিতীয় কর্ণাটকের বীজ নিহিত ছিল। ডুপ্লে ইউরোপে সম্পাদিত আয়লা সাফল্যের সন্ধি শর্তে অনিশ্চিত সম্মত হয়ে ইংরেজদেরকে মাদ্রাজ অর্পণ করেছিলেন। সুচতুর ডুপ্লে উপলব্ধি করেছিলেন যে ফরাসিদের ক্ষমতা শুধু কর্ণাটকের মধ্যেই সীমাবদ্ধ, অন্যদিকে বোম্বাই ও বাংলাদেশে ইংরেজদের শক্তিশালী ঘাঁটি রয়েছে। কাজেই মাদ্রাজ স্বীয় অধিকারে রাখতে পারলে দাক্ষিণাত্য ফরাসি পরিকল্পনা কার্যকারী করা ডুপ্লের পক্ষে সহজতর হবে। কাজেই দাক্ষিণাত্যের রাজনৈতিক অরাজকতা এবং রাজন্যবর্গের আন্তদন্তের উচ্চাভিলাষী ডুপ্লের যুদ্ধের অংশগ্রহণের উৎসাহিত করে তোলে। 1748 খ্রিস্টাব্দে নিজামের মৃত্যুর পর দাক্ষিণাত্যের রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করে। হায়দ্রাবাদের শূন্য সিংহাসনের উত্তরাধিকার নিয়ে নিজামের দ্বিতীয় পুত্র নাসিরুদ্দিন জং ও দৌহিত্র মুজাফর জংয়ের মধ্যে বিরোধ শুরু হয়। দৌহিত্র অর্থাৎ নিজের মেয়ের পুত্র ছেলে। অপরদিকে কর্ণাটের নবাব দোস্ত আলী মৃত্যুর পর কর্ণাটের সিংহাসন নিয়ে আনোয়ারউদ্দিন এবং পূর্ববর্তী নবাবের জামাতা চাঁদ সাহেবের মধ্যে বিরোধ শুরু হলে উচ্চাভিলাষী ডুপ্লে দাক্ষিণাত্যে রাজন্যবর্গের অন্তদন্ত হস্তক্ষেপ করে ফরাসি প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পেলেন। তিনি চাঁদ সাহেবকে কর্ণাটকের সিংহাসন অধিষ্ঠিত করে তার সাহায্য মুজাফর জংকে হায়দ্রাবাদের সিংহাসন স্থাপন করতে অগ্রসর হলেন। ডুপ্লে চাঁদ সাহেব এবং মুজাফর জংয়ের সাথে গোপনে চুক্তি সম্পাদন করেন এবং 1749 খ্রিস্টাব্দে আনোয়ারউদ্দিনকে অম্বুর যুদ্ধে পরাজিত এবং নিহত করেন। আনোয়ারউদ্দিনের পুত্র
মোহাম্মদ আলী নিরুপায় হয়ে তিরুচিরাপল্লিতে ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন ইংরেজদের নিকট। চাঁদ সাহেবের কর্ণাটকের নবাবের অধিষ্ঠিত পদে অধিষ্ঠিত হলে ফরাসিরা সেখানে অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়। দাক্ষিণাত্য ফরাসি প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধিতে ইংরেজগণ শঙ্কিত হয়ে পড়েন এবং উপরন্ত ফরাসি সহযোগিতা প্রভাবিত চাঁদ সাহেব ইংরেজ আশ্রিত মোহাম্মদ আলীকে তিরুচিরাপল্লিতে অবরোধ করলে ইংরেজগণ আর নীরব থাকতে পারল না। তারা নাসিরুদ্দিন জং এবং মোহাম্মদ আলীকে পক্ষ অবলম্বন করে ফরাসিদের বিরুদ্ধে অগ্রসর অস্ত্র ধারণ করলো এবং নাসির জং শীঘ্রই ইংরেজদের সাহায্যে চাঁদ সাহেবকে পন্ডিচেরিতে বিতাড়িত করে কৌশলে মুজাফর জংকে বন্দী করেন। কিন্তু শীঘ্রই ফরাসিদের ভাগ্য সুপ্রসন্ন হয়। আতিথিয়র হাতে নাসিরুদ্দিন জং নিহত হলে ফরাসিগণ পুনরায় মুজাফর জংকে হায়দ্রাবাদের সিংহাসনে বসান। কিন্তু এর কিছুকাল পর মুজাফর জং আতিথিয় কর্তৃক নিহত হলে দাক্ষিণাত্য ফরাসি প্রভাব হুমকির সম্মুখীন হয় এবং ফরাসি সেনাপতি বুসি মৃত্যু নিজামের তৃতীয় পুত্র ছালাবত জংকে হায়দ্রাবাদের সিংহাসনে অধিষ্ঠিত করে দাক্ষিণাত্যে ফরাসি প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখেন। এর ফলে হায়দ্রাবাদের দরবারে ফরাসি প্রভাব ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। দাক্ষিণাত্যে ইংরেজগণ যখন চরম দুর্যোগের সম্মুখীন তখন ক্লাইভ নামে তাদের মাঝে একজন প্রতিভাবান বীরের আবির্ভাব ঘটে। 1751 খ্রিস্টাব্দে ক্লাইভ কর্ণাটকের রাজধানী আরকোট অধিকার করে চাঁদ সাহেবের আক্রমণ বীরত্বের সাথে প্রতিহত করেন। তিনি তিরুচিরাপল্লি অবরোধ করে ফরাসি সেনাপতিকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। অন্যদিকে চাঁদ সাহেব তাঞ্জোরে পরাজিত এবং নিহত হন। অতঃপর মোহাম্মদ আলী ইংরেজদের সাহায্যে কর্ণাটকের সিংহাসনে অধিষ্ঠিত হন। এভাবে রবার্ট ক্লাইভের নেতৃত্বে দাক্ষিণাত্যে ইংরেজদের ভাগ্য সুপ্রসন্ন হয়। ডুবলে দাক্ষিণাত্য ফরাসি প্রভাব অক্ষুণ্ণ রাখার প্রাণপণ চেষ্টা করেন কিন্তু ফরাসি সরকার তাকে ভুল বুঝে দাক্ষিণাত্য হতে অপসারণ করে স্বদেশে ডেকে পাঠান। ডুবলে ভারতীয় উপমহাদেশ ত্যাগের সঙ্গে সঙ্গে এদেশে ফরাসি প্রভাব চিরতরে ধূলিসাৎ হয়। তৃতীয় কর্ণাট যুদ্ধ উপমহাদেশে গুরুত্বপূর্ণ যুদ্ধের সময়ের অন্যতম ছিল। এটাই উপমহাদেশে ইঙ্গো ফরাসি সর্বশেষ যুদ্ধ এবং 1756 খ্রিস্টাব্দে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ভারতীয় উপমহাদেশে অবস্থানরত ইংরেজ ও ফরাসিদের মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে ওঠে। অর্থাৎ যুদ্ধ শুরু হয়েছে ইঙ্গো এবং ফরাসিদের ভিতরে সেই সুদূর ইউরোপে, আর ভারতীয় উপমহাদেশে সেই সপ্তবর্ষব্যাপী যুদ্ধের দামামা বেজে ওঠে। অর্থাৎ তৃতীয় কর্ণাট যুদ্ধে ইঙ্গো ফরাসি সংঘর্ষের সর্বশেষ রণক্ষেত্র ছিল বাংলাদেশ। ফরাসি সেনাপতি বুসি যখন হায়দ্রাবাদ এবং মাদ্রাজের সেই অধিকার এবং প্রতিপত্তি পুনরুদ্ধারে ব্যস্ত, তখন ইংরেজ সেনাপতি ক্লাইভ এবং ওয়াটসন বাংলাদেশের সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধে লিপ্ত ছিল। সেজন্য বুসি বাংলাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পারেনি। ইংরেজগণ 1757 খ্রিস্টাব্দে পলাশী প্রান্তরে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ প্রভুত্ব কায়েম করেন। 1758 খ্রিস্টাব্দে ডুপ্লের পরিবর্তে কাউন্ট লালি পন্ডিচেরি শাসনকর্তা নিযুক্ত হয়ে উপমহাদেশে আগমন করেন। তিনি ইংরেজদের সেন্ট ডেভিড দুর্গ অধিকার করে মাদ্রাজ আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি সমগ্র ফরাসি বাহিনীকে একত্রিত করে বুসিকে হায়দ্রাবাদে হতে ডেকে পাঠান। কিন্তু মাদ্রাজ অভিযানকালে তিনি ইংরেজ সেনাপতি পিগট এবং লরেন্স কর্তৃক বাধাপ্রাপ্ত হন। ইতিমধ্যে পন্ডিচেরিতে ফরাসি নৌবহর পরাজিত হলে করমণ্ডল উপকূলে ব্রিটিশ প্রাধান্য স্থাপিত হয়। অতপর 1760 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি স্যার আয়ার্ন কুটের হাসতে ফরাসি শাসনকর্তা ল্যালি বন্দিবাসের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হন। এরপর ইংরেজ উপমহাদেশে ফরাসি বাণিজ্য কুটিরগুলো এক এক করে ইংরেজদের দখলে চলে আসে। ইংরেজগণ পন্ডিচেরি অধিকার করে ল্যালিকে বন্দী করে। এভাবে উপমহাদেশে ইঙ্গো ফরাসি সংঘর্ষের অবসান ঘটে এবং অতপর 1763 খ্রিস্টাব্দের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসানে প্যারিস শান্তি চুক্তি মোতাবেক
উপমহাদেশে ইংরেজ ও ফরাসিগণ যদিও স্ব স্থান ফিরে পায়, কিন্তু ফরাসিগণ ভারতবর্ষে ব্যবসা ব্যতীত অন্য কোনো সৈন্যবাহিনী রাখতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর লালী স্বদেশ প্রত্যাবর্তন করলে তাকে বাস্তিল দুর্গে 2 বছর বন্দি জীবন যাপন করার পর আর মৃত্যুবরণ করতে হয়। এভাবে ফরাসিদের প্রভাব প্রতিপত্তি অবসান ঘটে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।